আমরা মুসলমানরা এমনি কারাগারে আছি, এই পৃথিবীটা আমাদের জন্য কারাগার। محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, মিছিলের সময়, বিবিকে মারার সময়, এটা তো আপনারা করেন। আমরা কোরআন বিরোধী কোনো কাজ করব না। আজকে শপথ নেব আমরা কোরআনের দল ছাড়া কারো দল আমরা করব না। কোরআনের দল ছাড়া যারা অন্য কোন দল করে কোরআন এদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। সহজ কথা সহজ করে আমরা বুঝি না। পৃথিবীটা কার? আপনি আমি কার? দল করবেন কেন অন্য? সহজ জিনিস শরীরে আর চলে কার? আল্লাহ। অতএব কাজ করবো কার? রাজি আছেন সবাই? বিভিন্ন পেশায় জড়িত আমার বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনকে ইসলামের জন্য কবুল করুন, সবার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিন। আমার পাশেই বসে আছে এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট, আমাদের এটিএন বাংলা ইসলামিক প্রোগ্রামের এখন পরিচালক মুস্তাফিজুর রহমান, ইসলামের জন্য তার অত্যন্ত হৃদয় আছে, আমার অত্যন্ত আদরে। এদিক থেকে আমার এই খাদেম আবু সুফিয়ান আপনাদেরকে গজল শুনিয়েছে, আরো যে সেগুলো গেয়েছে আরো প্র্যাকটিস করতে হবে তোমাদের। গান খুব সহজ আবার খুব কঠিন, এটাকে কোরাস খেতে হলে মিলতে হয় খুব। একটা কোরাস 50 বার গাওয়ার আগে স্টেজে গাওয়া না, তাহলে কোরাস হয় না, হালকাও হয়ে যায়। ওরা সুন্দর গেয়েছে, আরো সুন্দর হতে হবে, ঠিক কি না? আমরা এই মাহফিলটাতে এসেছি, আজকে দশম মাহফিল আমাদের ফুলবাড়ি সয়াদান গোড়া ঈদগাহ, এটা ফুলবাড়ি সয়া ধান বড়া সাংঘাতিক নাম, সিরাজগঞ্জের আন্ডারে, সিরাজগঞ্জের প্রাণী বলা চলে পাশেই আমাদের এসপি বিসি ওনাদের বাসভবন আছে, তার পাশেই আমাদের কবিরের বাসভবন। তো গুরুত্ব বুঝেন দাস, কবির তো মানে হলো বড়, সে একদম বড় জায়গাটা বেছে নিয়েছে।
আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আজকে 10 নম্বর সূরা থেকে আমরা কথা বলবো। কোরআন শরীফের 10 নম্বর সূরা বিতাওফীক ইল্লা বিইযনিল্লাহ কোনটি বলে? 10 নম্বর সূরা কেম অন স্পিক আউট মাই ডিয়ার কংগ্রিগেশন, সূরা ইউনুস। আলহামদুলিল্লাহ, বিপদে পড়লে কোন দোয়া পড়ি? ইউনুস আলাইহিস সালামের দোয়া। বিপদে পড়লে সেটা পড়ি। আবার কারা আল্লাহর ওলি, এই পরিচয়টা আল্লাহ এই সূরায় দিয়েছেন। ওলি নিয়ে আমাদের দেশে খুব ফেরাফেরি হয়। কেউ কয় আমি ওলি, কেউ কয় তুমি ওলি, আমি উলি। বুঝলেন তো কথা? ওলি আর উলি দুটা শব্দ খুব পাশাপাশি। উলি কি খায়? উলি কি খায়? আয় বলতে পারেন না কি খায়? কাঠ খায়, বিভিন্ন জিনিস খেয়ে ফেলে। যারা নিজেরা বলে আমি ওলি, এ হল উলি। ওলি নিজেকে দাবি করার বিষয় নয়। ওলির সংজ্ঞা আমরা কোরআন থেকে নেব, ঠিক কিনা? আল্লাহ যে কত সুন্দর করে মানুষের মনোবিজ্ঞানী জানেন, কোন মানুষ কি আচরণ করবে, কেয়ামত পর্যন্ত সবই কোরআন বর্ণনা করে দিয়েছে। কোরআনটা একটা আজীব কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইবলা আজাইবুহু ওয়া লা ইউহসা গারাইবুহু। এই কোরআন এত বিস্ময়কর, কেয়ামত পর্যন্ত এটার বিস্ময় শেষ হবে না। সুবহানাল্লাহ, আমার এটা কখনো পুরাণ হবে না। যত পড়ি তত মজা লাগে, যত পড়ি তত নতুন লাগে। একটা সূরা হাজারবার পড়েছি, তারপরে যখন খুলি মনে হয় আমি জীবনে প্রথম খুললাম। সূরা ফাতিহা জীবনে কতবার পড়লাম, যখনই পড়ি তখনই নতুন লাগে। যখনই পড়ি তখনই মনে হয় সূরা ফাতিহা আমার সাথে কথা বলে। যখনই পড়ি তখনই মনে হয় এরকম শ্রেষ্ঠ একটি কালাম আর কেউ বানাতে পারবে না। আপনারা একা পড়বেন, একা পড়ে থেমে থাকবেন, একে কায়া রাসূল সাল্লাল্লাহু পড়তে না থেমে থাকতেন, আর কানতে একটা আয়াত পড়তে থেমে থাকতেন, এমনকি নামাজেও। রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন, বিভিন্ন সহি হাদিসে বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু সূরা ফাতিহা পড়তেন থেমে থাকতেন। আমরা তো এক বিশ্বাসে পড়ে ফেলি, কখনো পড়তেন না। মানুষের সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলতেন, কারণ কি? যখনই সূরা ফাতিহা আপনি পড়েন, কথা বলেন কি? উত্তর দেন কি? মুসলিম শরীফের বর্ণনা, আপনি যখনই পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আবদি। ফেরেশতাদেরকে শিকার, ও ফেরেশতারা তোমরা না নিষেধ করেছিলে, এদেরকে মানায়েন না, এরা ফেতনা করবে, ফাসাদ করবে। আর আল্লাহ বলেছেন, ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কি গোপন রাখলে? ফেরেশতাদের পরিবার নাই, সংসার নাই, ছেলে নাই, মেয়ে নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, একটাই শুধু জপনা, লা ইলাহা কিন্তু তারপরেও মানুষকে আল্লাহ সব দিয়ে যখন পাঠালেন, সব কাজ করে, কিন্তু যখন আযানের সময় হয় সব ছেড়ে দিয়ে প্রশংসা করে কার? আল্লাহ অহংকার করে বান্দাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ, অহংকার আর কোন মানুষের করা জায়েজ নাই। অহংকার আল্লাহ চাবো আর কি প্রিয়া ওরে দাই বলে ইজ্জত ইজারি। অহংকার আল্লাহ চাবো আর ইজ্জত হলো আল্লাহর ভূষণ। ইজ্জত চাইতে হবে কার কাছে? সকল ইজ্জতের মালিক কে?
ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন আসল ইজ্জতের মালিক আমি। তারপরে আমার নবী আলাইহিস সালাম কি ইজ্জত দিয়েছি? ইজ্জত দিয়েছি মুমিনদেরকে, কিন্তু মুনাফিকরা তা বুঝে না। মুনাফিকরা রাস্তাঘাটে ইজ্জত খুঁজে বেড়ায়, পোস্টারের মধ্যে ইজ্জত খুঁজে বেড়ায়, বিভিন্ন পোস্টারিংয়ের মধ্যে ইজ্জত খুঁজে বেড়ায়। আসল ইজ্জত হলো আল্লাহর সেজদায়, আসল ইজ্জত নামাজে, আসল ইজ্জত রোজায়, আসল ইজ্জত ইসলাম কায়েম করার ভিতরে। আমাকে কবিরের পক্ষ থেকে একটু অনুরোধ করা হয়েছে, পাঁচটা মিনিটের জন্য আপনাদেরকে একটু মানুষ ভালো ভালো মাছ খাইতে মাছের মতো এত সুন্দর মাছ, এত স্বাদের মাছ দুনিয়ার খুব কম জায়গাতেই। সবচেয়ে পাতলা মাছ সবচেয়ে স্বাদ কি না? কিনা বাঁশপাতা ইয়া বাঁশ যেরকম খোসা খোসা, এই মাছটা সেরকমই মসলি, দেখতে বাঁশের মতোই লাগে কিন্তু মুখে দিলে মিলে যায়। এটা আল্লাহ বিশাল নেয়ামত সিরাজগঞ্জের প্রতি। সিরাজগঞ্জের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে প্রিয় পানীয়টা বেশি খায়। সবচেয়ে বেশি দুধ বাংলাদেশের কোন জেলায়? প্রায় কোন জেলায় পড়ে থাকে? মিল্ক ভিটার দুধ চাই কোথেকে? সিরাজগঞ্জের দুধ নাই, সব হাতে থাকে। সারা পৃথিবীতে এখন কোথাও মাহফিলের জায়গা হয় না, কারণ ইসলাম বিরোধীরা মনে করে ইসলাম বললে কমবে, কিন্তু ইসলাম বল মানলে আরো বাড়তে থাকে। এটা আজকের পৃথিবী তার প্রমাণ, ঠিক কিনা? রোহিঙ্গাদেরকে মারা হয় আর সারা পৃথিবীতে অন্যান্য মানুষ ইসলাম করে মুসলমান হয়ে যায়। এই জন্য ইসলামের বড় নেয়ামত, আমরা সাথে থাকতে পেরে খুশি আলাদা খুশি। একটা দোয়া প্রতিদিন পড়বেন সকালে তিনবার, বিকালে তিনবার। আগিয়ে কোথায় আসবে? কোথায় আগিয়ে আসবে? সামনে আগে তো আপনি স্টেজ দিয়ে পিছনে চলে যাবেন। লোকগুলো যে কি চিন্তা করে, এত কেন বসছে, তারপর সামনে আগাবে, সামনে আগে আমি কোন দিকে যাবো? আল্লাহ ওরই সংজ্ঞা দিচ্ছেন, আল্লাহু পড়েন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল ظُلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ আল্লাহ বলছেন আমি তাদের উনি যারা পড়েছে আমি তাদের উনি যারা ইমান এনেছে। আপনারা কি ইমান এনেছেন? ইমান এনেছেন? ইমান যারা এনেছে তাদের সামনে থাকবে আখেরাত। দুনিয়াকে কোনো প্রাধান্য তারা দিবে না, দুনিয়ার কাজ করবে, কিন্তু যখনই আখেরাতের ডাক পড়বে কোথায় চলে যাবে?
দুনিয়ার ব্যবসা বাণিজ্য হবে, পরিবার হবে, সংসার হবে, কিন্তু যখনই কোরআনের ডাক পড়বে সব রেখে আল্লাহর নামে সালা দিয়ে দিবে। আপনি যদি বলেন যে আমি অনেককে ভালোবাসি, এটা জায়েজ, এটাতে কোনো গুনাহ নাই। কিন্তু আপনি যদি বলেন যে আমি আল্লাহকেও ভয় পাই, অন্যান্যদেরকেও ভয় পাই, আপনি মুশরিক, আপনি মুশরিক, আপনি শিরক করলেন। ভয়ের ব্যাপারে কোন শরীক নাই, শুধু একজনকে ভয় করতে হবে, তিনি কে? ভালোবাসার পাঁচটা দিন মাত্র আল্লাহ দিয়েছেন, কয়টা মাত্রা? সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানীন ওয়াল কনাতীরিল মুকাম্মারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা তোমাদেরকে স্ত্রীর ভালোবাসা দিয়েছি, সন্তানের ভালোবাসা দিয়েছি, সম্পত্তির ভালোবাসা দিয়েছি, স্বর্ণের ভালোবাসা দিয়েছি, রক্তের ভালোবাসা দিয়েছি, গৃহপালিত জানোয়ারের ভালোবাসা দিয়েছি, ফসলের ভালোবাসা দিয়েছি, এই সব দুনিয়ার সম্পত্তি। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠটা আছে, সবচেয়ে শ্রেষ্ঠটা কার কাছে? আল্লাহর কাছে। সেটা কি? আল্লাহর কাছে যেটা আছে সেটার নাম হলো কোরআন, আল্লাহর কাছে যেটা আছে সেটার নাম হলো নেক আমল। ঠিক তবে ঠিক, আল্লাহর কাছে যেটা আপনি দিবেন সেটা হলো মানুষের সাথে ভালো ব্যবহার, আল্লাহর কাছে যেটা দিবেন সেটা হলো অন্য মানুষকে সম্মান করা, আল্লাহর কাছে যেটা দিবেন সেটা হলো প্রতিবেশীর হক মেনে চলা। প্রতিবেশী হিন্দু হোক, তার ঘরে খাবার নাই, আপনি খাবার দিবেন, এতে খুশি হবেন কে? প্রতিবেশী আপনার কাছে একটা ঔষধ চাইলো, দিবেন, খুশি হবেন কে? আবার ইসলামের দাগ যেখানেই আছে সেখানে চলে যাবেন, খুশি হবেন কে? ইসলামকে বাঁচানোর জন্য, অর্থাৎ ইসলামের নামাজ, ইসলামের রোজা, ইসলামের হজ, ইসলামের যাকাত, ইসলামের বিধান, কোরআনের আইন, এগুলো মানার জন্য মানুষকে তৈরি করা, এটা কার কাজ? কার কাজ? আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, আল্লাহ তাদের উনি যারা ঈমান এনেছে, ওয়াল্লাযিনা কাফারু যারা কাফের, আউলিয়াউহুম তাগুত, তাদের ওলি হলো তাগুত। এখন তাগুত কি? তাগুত কি বলে? যারা নিজেরা ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তাদের নাম কি? আরো জোরে বলেন, তাগুত। যেমন একটা এলাকাতে একটা নদী প্রবাহিত হচ্ছে, যেমন যমুনা, বর্ষা সিজনে যমুনার দুই পারে পানি উঠে পড়ে, এটাকে বলা হয় তমাল পাহাড়। নদী তার সীমা লঙ্ঘন করছে। এখন আমাদের মুসলমানরা নামাজ, কিন্তু বারবিল বাদরদের এটা পছন্দ হলো না, তারা তাদেরকে হত্যা করা শুরু করেছে। আমাদের মুসলমানরা কোরআনের আইন নিয়ে চলতে চায়, সিরিয়ার কিছু শিয়া আসাদের সাথে হাত বেঁধে এটা পছন্দ করলো না, তারা মুসলমানদের মারা শুরু করেছে। তারা মনে করেছে মুসলমান মারলেই কমে যাবে, ওরা জানে না মুসলমান যত মার খায় তত বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলামের দাওয়া শুরু করলেন, প্রথম ওনাকে বলা হলো জাদুঘর, বলা হলো পাগল। কি বলা হলো? পাগল বলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, আল্লাহ জবাব দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, এত সুন্দর মানুষ কোনদিন পাগল হতে পারে না, পাগলামির কোন চিহ্ন ওনার ভিতরে নাই। এখন ইসলামের জন্য অনেকে পাগলামি করে, এই পাগলামি ইসলাম প্রদান
করে না, আপনি নিজে উদ্যোগ হয়ে কিছু করতে পারবেন না। যেমন আপনি সিদ্ধান্ত নিলেন এই এলাকায় এলাকায় যারা ইসলাম মানে তাদেরকে আমি মেরে ফেলবো, এটা কি ইসলাম বলে? কথা বলেন না কেন? এটা বললে মক্কা রাসূল সাল্লাল্লাহু আশেপাশের সব লোক মেরে ফেলতেন, ঠিক কিনা? নিজে মার খেয়েছেন 13 বছর, কত বছর জেলখানায় ছিলেন? 3 বছর। সেলে আবু তালেবের জেলখানা, আমাদের জেলখানায় তিনটা জিনিস থাকে, থালা বাড়ি, থালা বাড়ি, জেলখানা, আমি বন্দি কারাগারে আছে না, আসি গো মা বিপদে, ঘরের আলো বাইরের আলো পড়ে না ঘরে, আমি বন্ধু কারাগারে আর কি করবে, বন্দি কারাগারে যদিও কান্না আছে, আমরা মুসলমানরা এমনি কারাগারে আছি, এই পৃথিবীতে আমাদের জন্য কারাগার। এই যে ইরানের সেনা প্রধানকে মারছে সেনা বিশেষজ্ঞকে, কি দিয়া? কি দিয়া? ক্ষেপণাস্ত্র, ড্রোন, ড্রোনের ভিতরে কি ছিল? ক্ষেপণাস্ত্র, কোন শূন্য নাই, কম্পিউটারে শিক্ষা করে কোথায় আছে? ইয়াস, দ্যাট ইজ হিজ ডেস্টিনেশন, ওখান থেকে টিপ দিছে, বস এখানে শেষ। মুসলমান যারা যুদ্ধবিদ্যা জানে না তারা নবীর উম্মত না, রাসূলের সহি হাদিস। আর ক্ষেপণাস্ত্রের কথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইস্তাআযু লাহুম মিন কুওয়া রিবাতিল খাইল, আল কুওয়াতু হিয়া রামি, বুখারীতে এসেছে, কুওয়া শক্তি সঞ্চয় করো আল্লাহ দ্বীনের জন্য, শক্তি কি? ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র। এখন ক্ষেপণাস্ত্র যার কাছে দুনিয়া তার কাছে, ঠিক কি না? আমাদের কাছে আছে কি দোনালা বন্দুক? আপনি বন্দুক তাক করবেন, ও হাজার মাইল দূর থেকে ক্ষেপণাস্ত্র মেরে ফিনিশ, ঠিক কি না? আমরা এই যে লাখ লাখ মানুষ আজকে এখানে একত্রিত হয়েছি, আমরা হালালকে ভালোবাসি, ঠিক কি না? আমরা জেনে শুনে কেউ শুকরগ্রস্ত মুখে দেব না, এটা কার ভালোবাসা? আমরা বৃদ্ধকে সম্মান করি যেই হোক, ওর বৃদ্ধ রিক্সাওয়ালা সে আমার মুরব্বী, রানি সাদা আমার মুরব্বী। আমার নবী আলাইহিস সালাম দুজন নবী, দোয়াতে আমরা চলি কয়জন নবী? দুজন নবী, অনেক নবীর দোয়া আমরা পড়ি, কিন্তু দুইজন নবীর দোয়া আমাদের সাথে সবসময় চলে, একজন ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম সারা মানুষের নেতা, ইন্নি জাইরুকা লিন্নাসি ইমামা, যত মানুষ পৃথিবীতে আনবে সব মানুষের ইমাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর সবার জন্য রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করেছেন, আমাদের নবী আলাইহিস সালাম জেলখানায় ছিলেন কয় বছর? সেখানে থালাও ছিল না, কি মুশকিলে পড়ছি কথা বলেন কেন? একটু টুপিটা ঠিক করে দাও, আদর করে দাও, আরে ভালো মানুষ, কোথায় কথা বলবে, বাথরুমে ঢুকে একটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আরে কি রে, বাথরুমের থেকে আলহামদুলিল্লাহ আমি নক করলাম, করে কি রে ভাই, কই ফোন আসছে কি করবি? তো ফোন পাইখানে গিয়ে ঢুকা তো, কোথায় আলহামদুলিল্লাহ করবে, কোথায় আলহামদুলিল্লাহ করবে, ঠিক নাই? ইস্ট লন্ডনে দেখি যে এক মুরব্বী ঢুকে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি মনে করলাম সর্বনাশ, কে মারা গেল? আল্লাহ চাচা হু হ্যাজ ডাইড, কোন ওয়ান ডাইড, মাই সান গট দা ফার্স্ট পজিশন ইন দ্য এক্সাম, কয় আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আরে তো আপনি কি পড়লেন এটা? কয় হুজুর পড়তাম আলহামদুলিল্লাহ, খেলা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম কত সুন্দর, আপনি যেটা পড়বেন আমার আল্লাহ সেটাই কবুল করবেন, ঠিক কি না?
যদি ইন্না লিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ পড়েন সেটাও কবুল করবেন কে? তবে ইন্না লিল্লাহ সওয়াবে আপনাকে দিবেন, আপনি যেটা বলেছেন সেটা আল্লাহ দিবেন। যেমন বুখারী মুসলিমের একটা হাদিস এসেছে, এক লোক মরুভূমিতে সফর করছেন, সাডেনলি হি হ্যাড দা নিডস অফ তিনি ইউরিনাল প্রবলেম হলো তার, একটু ইস্তেঞ্জা যাবে, তো তিনি ইস্তেঞ্জা গেলেন, তিনি ওখানে নামলেন, চিন্তা করে একটু রেস্ট নেই, রেস্টের জন্য গাছের ছায়ায় নামলেন, ওটা হারিয়ে গেছে, ওটার উপরে খাওয়া আছে পানিও আছে। এখন চিন্তা করলেন ওর যেহেতু হারিয়ে গেল, মরা চলা কোনো উপায়, জীবিত অবস্থায় মরি কেমনে, চোখ বন্ধ করে আছেন যে একসময় মরে থাকবো, কিন্তু ওটের ভালোবাসা হৃদয় আছে না নাই, একটু পরে পরে চোখ খুলে দেখে আসলে ওটা আসছে কিনা, হঠাৎ করে দেখে যে ওঠা হারিয়ে গেত, ওটার উপরে তার খাওয়া আছে পানিও আছে, জোরে সরে তিনি উঠে গেলেন, ইয়ারা আন্তা আব্দি আনা রব্ব, আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তার এই উল্টা কথা ধরবেন না, আল্লাহ তার ভালো কথাটাই ধরবেন। হারানো উল্টে এই লোকটা যত খুশি হয়েছে, কোন গোলাম যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আপনি যদি আজকে নামাজ ধরেন, আজকে যদি আপনি পর্দা ধরেন, আজকে যদি বিবিকে সম্মান শিখেন, মানুষের অধিকার দেওয়া শিখেন, আপনার উপর সবচেয়ে খুশি হবে কে? এই ওর পালকের চেয়ে খুশি হবে কে? আজকে ওয়াদা নেব বিবির উপর আর কোনো অত্যাচার করব না, বিবির মহরা না বিবির হক, বহু বেয়াদব মহরা না দেয় না, তুই বেহেশতে ঢুকতে পারবি না যতক্ষণ তোর বিবি তোকে মাফ না করে। কোটি মানুষের হক আল্লাহ মাফ করবেন না। আমরা ওলি হতে চাই কি না? ওলি হতে সবাই সাধ্য, ওলি হওয়ার প্রথম শর্ত মোমিন হওয়া, আর মোমিন হওয়ার প্রথম শর্ত আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল ইমানু বিদুনু সাবউনা শুবা, ইমান হলো সত্তরটা জিনিসের নাম, সত্তরটার চেয়ে বেশি, প্রথম হলো লা ইলাহা, দুই নম্বর শেষ হলো ইমাতাতুল্লাহ দানি তরি, রাস্তায় যদি কোন ময়লা জিনিস পান সেটা সরিয়ে দেয়, এটাও ইমান, এটাও কি? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুতবা লাঠি রাখা সুন্নাত, বুঝলেন কথা? কি রাখা সুন্নাত? লাঠি। আর এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন হাতে রকেট লঞ্চার নিয়ে খুতবা দিতেন, তখন ছিল লাঠি, এখন কি? এখন রকেট লঞ্চার। সবচেয়ে অত্যাধুনিক জিনিস ব্যবহার করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু মেনজানিক ব্যবহার করেছেন তারপর যুদ্ধে, মেনজানিক তৎকাল সবচেয়ে আধুনিক অস্ত্র। আর ক্ষেপণাস্ত্রের কথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইস্তাআযু লাহুম মিন কুওয়া রিবাতিল খাইল, আল কুওয়াতু হিয়া রামি, বুখারীতে এসেছে কুওয়া শক্তি সঞ্চয় করো আল্লাহ দিনের জন্য, শক্তি কি? ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র। এখন ক্ষেপণাস্ত্র যার কাছে দুনিয়া তার কাছে, ঠিক কি না? আমাদের কাছে আছে কি? দোনালা বন্দুক, আপনি বন্দুক তাক করবেন ও হাজার মাইল দূর থেকে ক্ষেপণাস্ত্র মেরে ফিনিশ, ঠিক কি না? এই যে ইরানের সেনা প্রধানকে মারছে সেনা বিশেষজ্ঞকে কি দিয়া? কি দিয়া? ক্ষেপণাস্ত্র, ড্রোন, ড্রোনের ভিতরে কি ছিল? ক্ষেপণাস্ত্র, কোনো শূন্য নাই। কম্পিউটারে শিক্ষা করে কোথায় আছে? ইয়াস, দ্যাট ইজ হিজ ডেস্টিনেশন, ওখান থেকে টিপ দিছে বস, এখানে শেষ। মুসলমান যারা যুদ্ধবিদ্যা জানে না তারা নবীর উম্মত না, রাসূলের সহিহ হাদিস, কারণ ট্রেনিং থাকলে মানুষ ভয় করতো, ঠিক কি না? এখন তো ট্রেনিং নেই, কিচ্ছু নেই। যেমন আমার একটা ছাত্র ছিল টঙ্গীর এক মসজিদের ইমাম, সে মার্শাল আর্ট জানতো কারাটে, তার মসজিদে দুই গাঁজা খোর আসছে মসজিদের ফ্যান খুলছে, ফ্যান নিয়ে যাবে, ওরা কয় ভাই আপনারা কারা, কয় আল্লাহ বাইতুল্লাহ না হলো আব্দুল্লাহ, গাঁজা খোর হলে তো কথা সুন্দর কয়, কয়টা আল্লাহর বলা আমরা আল্লাহর বলা,
এই মসজিদ সব আল্লাহর আমরা খুলে নিয়ে যাচ্ছি। ওরা দুইজনে দেখে যে কালা কালা দাগ, বুঝে এমনি এমনি করে যে কবাই ফ্যান গুলো ছুঁয়ে দাগ ধরলেন না, কে শুনে কার কথা, এমনি করে বসে প্যাটের মধ্যে দিছে এক ঘুষা ঘুষা চোটে গাঁজা করে একটা দশ হাত তুলে গিয়ে বসে। ইমান মানে হলো কোন মানুষকে কষ্ট দেয়া যাবে, একটা কুকুর কেও না, একটা বিড়াল কেও না, একটা বিড়ালকে না খেয়ে মেরেছেন একজন কুফরগার মহিলা, ওই বিড়ালকে হত্যা করার কারণে তার আগুন নষ্ট হয়েছে, জাহান্নামী হয়েছে। আরেকজন মহিলা একটা কুকুরকে কূপ থেকে তুলে পানি খাইয়েছেন, কূপ থেকে পানি ওঠানোর কোনো পাত্র নাই, তিনি নিজের ওন্নাতে জুতা লাগিয়ে শুকনা জুতা লাগিয়ে কূপে ফেলেছেন, সেই জুতার পানি চিপে চিপে কুকুরকে দিয়েছেন, কুকুর খেলে লাড়িয়ে লাড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো, মহিলার মনে পরিবর্তন হলো, মহিলা বলছে আরে সামান্য ময়লা পানি খাইয়ে কুকুর আমার এত কৃতজ্ঞতা প্রকাশ করছে, আর আমি আল্লাহর কত নেয়ামত খেয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহিলা তো অবাক করলো, আমল ভালো হয়ে গেল, সেই থেকে আমল করে তিনি জান্নাতি হয়ে গেলে। বিড়াল বড় ভদ্র প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন। কুকুর যারা রাখে নিজের ঘরে, কেরাত আমল প্রতিদিন তার কমে যায়। কেরাত হলো জাবালাতাইন আযীমাতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব প্রতিদিন আপনার আমল আমাদের নষ্ট হয়ে যায়। যারা হার্দিন ডগ রাখবে পাহারাদার কুকুর, আপনি কোনো বাড়িতে নাই, বাড়ির পাহারার জন্য একটা কুকুর ছেড়ে দিয়েছেন, এটা কোনো আবৃত্তি নাই, কিন্তু ঘরের ভিতরে কুত্তারা রাখে, কুত্তা মুখ লেখে, কুত্তা এমনি লেখে, হেও কুত্তারা লেখে, আছে না কথা কম লেখে, কুত্তারে কোলে নিচ্ছে, কুত্তারে কি করে না করে, এই জাতীয় কুকুরের সাথে কুকুরের লালাটা বিষ, কিন্তু কুকুরের শরীর পাক, শুকনা শরীর পাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় তিনি যখন নামাজ পড়তেন, বুখারী হাদিস, মসজিদের কাতারের সামনে দিয়ে কুকুর দৌড় মারে এই পাশ থেকে ওই পাশে চলে যেত, শুকনো কুকুর গায়ে লাগতো, তখন মসজিদ ছিল ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন মসজিদ পাকা মুসল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবলু বেনে আলাইকুম, তোমরা তোমাদের জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো, জুতা পায়ে দিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি। ইহুদিরা জুতা খুলে ফেলতো, কিন্তু এখন আমরা জানা জাতিও কি খুলে ফেলি, জুতা খুলে ফেলি, কেন খুলে ফেলি, মনে করি তলায় কিছু ময়লা থাকতে পারে, কিন্তু সাহাবায়ে কেরাম যখন মসজিদ নববীতে নামাজ পড়তেন পায়ে কি থাকতো, কি থাকতো, জুতা, কারণ কি ওটা ফ্লোরটা কিছু ছিল, বালুন ছিল না, সুলসাদান সেজদা করেছেন না, কেবল কপালে বৃষ্টির কারণে ময়লা লেগে গেছে, প্যাক লেগে গেছে, কাদা লেগে গেছে, তিনি খুলে ফেললেন, সব সাহাবায়ে কেরাম খুলে ফেললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজ শেষ করে বললেন তোমরা খুললা কেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুলেছেন আমরাও খুলে ফেলেছি, আমরা করে যাচ্ছি আপনাকে বেশি ভালো, আপনি যে ভালোবাসবে না তারই বান্না।
রাসূলকে গালি দিবে যদি আপনার ভিতরে কোন পরিবর্তন সৃষ্টি না হয়, বুঝতে হবে তুই মুনাফিক, তোর মধ্যে ইমানের বিন্দু মাত্র নাই। তোমারি গান গাই রবিওলাওয়ালে গেলে তোমায় ভুলে যাই, তোমার নামে দুরুদ পড়ি তোমার প্রেমে গড়া গড়ি, কিন্তু তোমার সমাজে গড়ার কিন্তু তোমার সমাজে গড়ার বিপ্লবীর নাই, রবিওলাওয়াল গেলে তোমায় ভুলে যাই, ঠিক না? আমার রাসূলকে সব সময় মনে রাখতে হবে, দুরুদ পড়তে হবে, দুরুদ পড়া ছাড়া কোনো আমল উপরে উঠে না, যে কোনো আমল উপরে উঠো কেনা চান কি পড়তে হবে, দুরুদ। দুরুদের মধ্যে সবচেয়ে সওয়াবের দুরুদ কোনটা? দুরুদে ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা করলেন সবাই সরে ফেললেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আপনার জুতা পায়ে দিয়ে নামাজ পড়বেন, কিন্তু এখন আমরা পড়ি না, কারণ আমাদের মসজিদগুলো অনেক পরিচ্ছন্ন পবিত্র, সমস্যা নেই। কিন্তু ওই সময় ইহুদিরা যেটা খুলে তাদের প্রেয়ার করত, এই জন্য রাসূলুল্লাহ বলছেন সাল্লু বেনে আলাইকুম। এখনো জানা যায় যখন পড়বেন যদি দেখেন জুতার তলাটা পরিষ্কার আছে, জুতা সহ পড়লে সওয়াব বেশি, কারণ রাসূল বলছেন সাল্লু বেনে আলাইকুম, তোমরা জুতা পরেই নামাজ পড়ো। কষ্ট হচ্ছে, উল্টা পাল্টা লাগতেছে? না, উল্টা পাল্টা লাগার কোনো কারণ নাই, আমি হাদিসের রেফারেন্সটা দিয়ে দিয়েছি। আমরা ওলি হতে চাই, ওলি হওয়ার প্রথম শর্ত ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বুঝতে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন তোমরা জানো কালেমার ভিতরে কি বলছো। ইলাহে অর্থ হলো পাঁচটি, কয়টি? যিনি আইন দেন তিনার নাম কি? যিনি ভাব দেন তিনার নাম কি? যিনার সামনে সেজদা দিব তিনার নাম কি? জিনার কাছে চাইব তিনার নাম কি? যিনি ছাড়া বাঁচার কোন অধিকার, তিনার নাম কি? যখন যখনই মরে যাচ্ছিলেন তখনই পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। জবাব দিলেন কে? ফাস্তাজাবনা লাহু, পড়েন ফাস্তাজাবনা লাহু ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. ننجي يونس বললেন না, ننجي المؤمنين, যখনই তোমরা মুমিন না বিপদে পড়ে আমাকে ডাকবা, আমি আল্লাহ তোমাদের জন্য ইউসুফের সালামের মতই তৈরি হয়ে থাকব। যখনই বিপদ কাকে ডাকবে, নাকি পুলিশকে ফোন করবে নাকি? হ্যাঁ, ঘরে আগুন লাগছে, পুলিশ ভাই আমারে বাঁচান, পুলিশ কয় আমারে বাঁচায় বলতে তোমার আইন বাঁচান। একবার ওয়াশা ভবনে আগুন লাগলো, পটিয়ানের উল্টা দিকে, মোস্তাফিজের মনে আছে খুব, আমি কামালউদ্দিন জাফরি সাহেব পটিয়ার মুফতি হুজুর, আমরা কয়েকজন সেখানে, তো যখনই আমরা দেখলাম ওয়াশা ভবনের দুই তিন ফ্লোরে আগুন লেগেছে, আমরা তিনজন ওখান থেকে চিৎকার করে করে পড়া শুরু করলাম, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা, আগুন কমে গেল, সুবহানাল্লাহ, আগুন জ্বলেছে কিন্তু কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, অন্য কোনো মানুষের কাছে? তবে হ্যাঁ, আগে আল্লাহর কাছে আশ্রয় চাইবো, পরে প্রতিবেশীকে জানাবো, এটা কোনো আবৃত্তি না, এটা কোন চোর পড়েছে, আগে বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু, তারপরে যদি প্রতিবেশীকে জানাই কোনো অসুবিধা, কিন্তু আগে হাউ হাউ করেছিল, এই আল্লাহ চোর চোর চোর, এই ধরে ধরে, মুসলমানের রীতি এটা হবে না, যে কোনো বিপদে মুসলমান কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু। এখন ইমানের প্রথম দাবি আল্লাহ করছেন, তোমরা যদি ইমান আনো আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব, আলোর নাম হলো ইসলাম, অন্ধকারের নাম হলো কুফরি, আলোর নাম হলো নামাজ, চিন্তা ঠিক
আবার করলে হাতে নূর দিবেন কে, মুখে নূর দিবেন কে, ওযু করলে সারা শরীরে নূর দিবেন কে? কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? লক্ষ কোটি মানুষের মধ্যে আমার উযু করা উম্মতদেরকে আমি এইভাবে চিনে নেব। এখন যারা উযু করে না তারা এটার ভিতরে পড়বে? উযু করে না, উযু করলে উযু জানে না, এরকম লোক আছে মনে? নেতাকে আমি বললাম ভাই উযু করছেন, মুখ ধুইছি। কি ধুইছি? মুখ ধুইছি। মুখ ধুইছে নেতা সাহেব। আপনাকে উযু শিখতে হবে, গোসল শিখতে হবে, পবিত্রতা শিখতে হবে, এগুলো শিখার জন্য ফোরকান হাতে যেতে হবে, ঠিক কি না? কোন ভার্সিটিতে এগুলো শিক্ষা দেয়া হয় না, কোন স্কুলে হয় কিনা আমি জানি না, হয় স্কুলে? সরকারি স্কুলে তো নাই, কিছু প্রাইভেট স্কুল, ইসলামী স্কুল হয়েছে, সেগুলো তো হয়তো শিক্ষা দেয়। তাহলে মুমিন যারা, আল্লাহ বলেছেন তুমি যদি মুমিন হও তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নেবেন কে? এই আলোর নাম হলো কোরআন। আলোর নাম কি? আলোর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের যে হেদায়াত, এই হেদায়াতের চরন্ত নমুনা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা ওটা করব, আমরা ঈমান আনবো, ঈমানের সাথে কোনো জুলুম করব না। জুলুম যদি না করি আমাদেরকে হেদায়াত দান করবেন কে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওহুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের গায়ে কোন জুলুমের পোশাক পরায় নাই, সবচেয়ে বড় জুলুমের নাম হলো শিরক, ঠিক কি না? কথা বলেন না কেন? কোন সূরা? সূরা লোকমান। একজন সাধারণ মানুষ, তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ, কালো ছিলেন, ঘুটঘুটে কালো, তিনার বাড়ি ছিল সুদানের আশেপাশের এরিয়াতে। তিনি ছেলেকে 11টা পরামর্শ দিয়েছেন, কয়টা? 11টা পরামর্শ দিয়েছেন, আল্লাহ সব কোরআনে তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। কত বরকতময় মানুষ, আল্লাহু আকবার। প্রথম বলেছেন ছেলেকে, তিনি ওয়াজ করলেন, ইযে ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়া আমার প্রাণের ছেলে, ইয়া বুনাইয়া, ইয়া আমার প্রাণের ছেলে, লোকমান যখন নিজের ছেলেকে বলছে ওয়া ইয়াইদুহু, তিনি ওয়াজ করছেন, কি করছেন? ওয়াজ করছেন। ওয়াজ হতে হবে কার ভাষায়? আল্লাহর ভাষায়। কোরআন নাই, ওয়াজ নাই, কোরআন আছে, ওয়াজ আছে। যারা কোরআন ছাড়া ওয়াজ করে, বুঝতে হবে এরা ওয়াজ করে না, এরা কিচ্ছে কাগনি হবে। কোরআন হলো ওয়াজের কিতাব, ঠিক কি না? এটার আরেক নাম হলো মাওয়াজা। এটা আরেক নাম কি? মাওয়াজা, ওয়াজের এটা হলো মেইন জায়গা। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম কেউ বলেন, কেউ আলাইহি রাহমাও বলেন, অথবা রাদিয়াল্লাহু আনহু বলেন, দুটেই বলা যায়। তিনি বলছেন আমার প্রিয় ছেলে, আপনি ছেলেকে আদর করে ডাকবেন, ছেলেকে আজে বাজে নামে যেন না ডাকেন, ওই শালা গেলি কই, এরকম লোক ডাকে না, কথা বলেন না কেন? নাম হলো করিম, ওই করিম না, ওই গেদা, গেদা এত বড় মানুষ এখনো গেদাই রয়েছে।
আর মহিলাকে কি ডাকে? তোমার কি ডাকে? তোমার আপনার গেদা, এটা কাপড়ের ডাক। গেদাটা কি? কাপড়ের ডাক। ঠিক ঢাকায় লোক আছে সালাটাও আদর ডাবে হেলা ভালা ছাড়া। ছেলের ডাকতেছে বাপ, বাবা হালা তুমি বালা ছ। বাপার ছেলে হালা হালা কথা ছেলে। আমি 1978 এ ঢাকা, আমি দেখলাম এই বুড়া মানুষ হালা করবে। বুড়া মানুষ তো সম্বন্ধিত উচিত। বাবা যে আপনি হালা হইলেন কেমনি? তুমি হালা ভিতরে উঠে গেল যা কথা কইলেই হালা। আপনারা তো হালা হালা করেন, যারে করে গেল মহাপদের হালা বুঝলেন কি? এটা কথার আঞ্চলিক শব্দ চলে আসে, অশালীন না হলে ঠিক আছে। যেমন চাপাইনবাবগঞ্জে আদর করে বলে হারামজাদা ভালো আছিস, এটা হারাম। এটা কি হারাম? যখন আপনি কাউকে হারামজাদা বললেন, গালি পেল তার পিতা মাতার উপর, ঠিক কি না? এটা মুসলিম শরীফ বলেছেন, দুইটা গালি কুফুরি। দুইটা গালি কি কুফুরি? তা'মুন ফিল নাসাব ওয়ান নিয়াহা। একটা হলো আপনি কারো গোষ্ঠী ধরে গালি গালাজ করা, অমুক এলাকা সব খারাপ, অমুক বাড়ি সব খারাপ, এটা কুফুরি। এটা কি কুফুরি? আরেকটা হলো মরা মানুষকে কেন্দ্র করে বিলাপ করা অথবা 30 আর 40 আর আয়তন করা।